রেকর্ড করে রাখতেছি, বাট আমি জানি না। আচ্ছা, এখানে জুমের একটা অসুবিধা হচ্ছে যে আমার এই জুমটা ফ্রি জুম, তো এটা 40 মিনিট পরে অফ হয়ে যেতে পারে, কেটে যেতে পারে লাইনটা, তখন আমি আবার লিংক দিব, তোমরা আবার জয়েন করবা। এখন রেকর্ড হচ্ছে আপাতত। তোমাদের ওখানে কি রেকর্ডিং শো করে? তোমাদের ওখানে রেকর্ডিং শো করে কিনা? কারো একজনের ওখানে সাউন্ড হচ্ছে, শারমিন আক্তার। শারমিন আক্তার, নিজেকে একটু মিউট করে নাও, করার জন্য পাশে যে একটা বাটন আছে, বাটনটা হচ্ছে যে, হ্যাঁ, আর একজন হচ্ছে যে 12535817, এটা কে? 817 শেষে তোমাদের মোবাইল নাম্বার। খাদিজা বলতেছে তার কাছে নাকি কথা শোনা যাচ্ছে না, কথা শুনে না যাওয়ার কারণ হচ্ছে এই যে একজন আমি দেখতে পাচ্ছি। তুমি একটু নিজেকে মিউট করে নাও, মিউট না করতে পারলে হচ্ছে যে তুমি মিউট, মানে হচ্ছে যে মোবাইলের একটা আইকন আছে অডিও আইকন, ওইটাতে ক্লিক করো, ক্লিক করে পরে মিউট মাইসেলফ ক্লিক করো। এই যে এটা কে? 817, আমি কিন্তু রিমুভ করে দিব, কারণ হচ্ছে তোমার কারণে বাকিদের ডিস্টার্ব হচ্ছে। তো আমি তাকে মিউট করে দিতে বাধ্য হচ্ছি, মিউট তাকে করা যাচ্ছে না আসলে, আমি চেষ্টা করতেছি। আমি স্টপ করে, আমি তোমাদের একটা দেখাচ্ছি, অনেকে মেসেজ দিছে আমাকে, মেসেজ গুলো হচ্ছে যে দেখতে পাইছি আমি, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। যারা ক্লিয়ার শুনতে পাচ্ছে না তাদের নিজেদের কোন একটা সমস্যা আছে মোবাইলে, আমার এখান থেকে সাউন্ড ক্লিয়ার থাকার কথা টোটালি। তো আমি তোমাদেরকে একটা স্ক্রিন রেকর্ড দিচ্ছি, শেয়ার দিচ্ছি, স্ক্রিনে সব দেখা যাবে, সে অনুসারে তোমরা কাজ করবা, মানে আমি কিছু জিনিস দেখাবো। প্রথমে এখানে মনে হয় আজকে ইউনিটির স্টুডেন্টরাই বেশি আছো, অন্যান্য ইউনিটির স্টুডেন্ট বিডি ইউনিটে যেহেতু গুচ্ছের পরীক্ষা আছে, হয়তো অনেকে সেখানে চলে গেছে বা যেতে পারে। তো যাই হোক, এখানে তুমি দেখো আমার কাছে এখানে এই ইউনিটের 2018-19 এর প্রশ্ন আছে, এরপরে আমি আস্তে আস্তে সবগুলো ইউনিট নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এই যে একটা গল্প, নাটক বা কবিতা বা গদ্য পদ্য যেটাই বলো, সেখানে যে কোশ্চেন গুলো আসতে পারে, নর্মালি তোমাদের কাছে যে কোশ্চেন গুলো আলোচিত, স্যারদের কাছে সেই কোশ্চেন গুলোই আলোচিত এবং সেই কোশ্চেন গুলোই বেশি আসে। দেখো তোমরা সবাই অপরিচিত গল্পের নায়িকার নাম জানো, স্যারের কোশ্চেন কিন্তু সেটাই দিছে, রাইট? তাহলে না, আবার নায়িকার নাম আসতে পারে, বা হচ্ছে যে কল্যাণীর বাবার নাম আসতে পারে, বা হচ্ছে যে তোমার নায়ক, হ্যাঁ, নায়কের বাবার নাম আসতে পারে, বা নায়কের বাবার পেশা আসতে পারে, নায়কের মামার নাম আসতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে যে ওখানে যে একটা রিং উপহার দিয়েছিল, সেই রিংটা তার মামা দাবি করেছিল, কোন দেশ থেকে এনেছে, এরকম কোশ্চেনও আসতে পারে। তো তোমরা যে কোশ্চেন গুলো, যেগুলো তোমাদের মাথার মধ্যে আসলে ঘুরপাক খায় বা যেগুলো নিয়ে আলোচনা হয়, ওগুলোই আলটিমেটলি পরীক্ষায় এসে আসে। তো আমি বলতে চাচ্ছিলাম যে মেন জিনিসগুলো পরীক্ষায় এসে আসে, তোমরা মানে অনেকে ডিপলি পড়ো, এত ডিপে এই মুহূর্তে আর যাওয়ার দরকার নাই, এখন আর পরীক্ষার সময় নেই, তোমরা হচ্ছে যে মেন থিম গুলোকে জেনে রাখবা, ওকে? যেমন হচ্ছে যে অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা, কারণ তার যে মামা নেই। এই যে আবার শুরু হয়েছে ডিস্টার্ব। তো এভাবে তোমাদেরকে আমি জাস্ট মানে একটা উদাহরণ দিয়ে মনে রাখার, মানে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের প্রতীক চেয়েছেন কাকে? তাহলে তুমি জীবনবৃক্ষ যে এটা আছে, মোতাহার হোসেনের যে সংস্কৃতির গ্রন্থ আছে, ঠিক আছে, সেখানে মনুষ্যত্বের প্রতীক হচ্ছে বৃক্ষ, ঠিক আছে? রবীন্দ্রনাথের মতেও কিন্তু কি, মনুষ্যত্বের বেদনা উপলব্ধি হয় নদীর গতিতে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মনুষ্যত্বের প্রতীক চেয়েছেন কাকে? নদীকে, ঠিক আছে? এটা হচ্ছে যে মানে প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন, এটা এভাবে করতে হবে, অন্য কোনো ওয়েতে তুমি এখন যদি যেতে চাও তাহলে হচ্ছে যে তুমি মানে ডিটেলস ব্যাখ্যা করার আর সময় নেই। তাহলে দেখো লেখাচ্ছে, লিখছে যে গুন্ডুর শব্দের অর্থ কি? প্রতি বছর প্রত্যেকটা ইউনিটে একটা করে অর্থ আসে, মানে একটা শব্দের অর্থ জিজ্ঞেস করে, এই অর্থটা তোমার বইতে থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন অনেকের বইতে হয়তো ওই যে শকট শব্দের অর্থ যে গাড়ি, এটা নাই। জুলমাত অর্থ যে
অন্ধকার হয় অত্যাচারও হয়, ঠিক আছে? এটা দুইটাই কারেক্ট। আর হচ্ছে সাম্য, সাম্য মানে সমতা, এটা জানি আমরা, ঠিক আছে? দেওল মানে মন্দির হয় কিন্তু অনেক সময়। তারপর হচ্ছে যে তোমার যষ্টি মানে লাঠি, এটা আমরা অনেকে জানি অনেকে জানি না। রাতুল, হ্যাঁ একটা শব্দ আছে রাতুল, রাতুল শব্দ হচ্ছে লাল। আর তাম্বুল মানে হচ্ছে পান। তাহলে এইভাবে তোমাকে অর্থগুলো, এই অর্থগুলো আসলে বেশিরভাগ বিভিন্ন পরীক্ষায় যে অর্থগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, সেগুলোই আবার আসে। কারণ ওই অর্থগুলোই বেশি গুরুত্বপূর্ণ। কেন বেশি গুরুত্বপূর্ণ এই অর্থগুলো? কারণ হচ্ছে যে এই অর্থগুলো সচরাচর আমরা ব্যবহার করি না। যেমন আমরা কি, আমরা লাঠিকে কখনো যষ্টি বলি? বলি না। আমরা কি কখনো তোমার এক মুখ জলকে গণ্ডূষ বলি? বলি না। আমরা কি কখনো গাড়িকে শকট বলি? বলি না। এখন এই অর্থগুলো এই জন্যই আমরা সচরাচর ইউজ করি না, কিন্তু কবি সাহিত্যিকরা এই শব্দগুলো ব্যবহার করছেন তাদের লেখনীতে। দেখা গেছে যে এই যে আমি বললাম ব্রাতুল, হ্যাঁ, তারপর তাম্বুল, হ্যাঁ, এগুলো হচ্ছে যে তোমার প্রাচীন যুগে যে সাহিত্যগুলো ছিল, সাপোজ চর্যাপদ, তারপর হচ্ছে যে আলাওলের বিভিন্ন সাহিত্য অর্থাৎ আরাকান রাজসভা কেন্দ্রিক, এবং মধ্যযুগের বিভিন্ন যে সাহিত্যগুলো ছিল সেই সাহিত্যের মধ্যে এই শব্দগুলো ব্যবহৃত ছিল। এখন তুমি যদি এই অর্থগুলো না বুঝো তাহলে ওই সকল সাহিত্যের মর্মার্থ বুঝবা না, সেই জন্যই এই অর্থগুলো পরীক্ষা এসে থাকে। আর বাংলা আমরা যখন পড়ি আমরা মনে করি যে যে এটা হচ্ছে যে আমাদের দেশের একটা ভাষা, সেই জন্যই আমরা এটা পড়ি, বা আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে কি মানে ইয়া করার জন্য, রস কস শিখার জন্য, বা মানে এটা আনন্দ দানের জন্য মনে হয় এটা পাঠ্যপুস্তকে রাখা হয়েছে। আসলে এই ধারণা টোটালি ভুল। বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে এই বাংলার সাথে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় জড়িত, ঠিক আছে? মানে আমাদের আমাদের যে বংশ পরিচয়, ইতিহাস, ঐতিহ্য সবকিছুই কিন্তু বাংলা ভাষার সাথে জড়িত। তেমন এই ভাষার উৎপত্তি কোথায়, বাংলা ভাষায় কি কি সাহিত্য রচিত হয়েছে, কাদের কাদের অবদান আছে, এগুলো যদি আমরা না জানি, বা বাংলা ভাষাটা কোথা থেকে আসছে এগুলো যদি আমরা না জানি তাহলে তো আমরা বুঝবো না। আর এগুলো জানতে হলে আমাদেরকে সে প্রাচীন যুগে যেতে হয়, চর্যাপদে যেতে হয়, সেই মধ্যযুগে যেতে হয়, সেই আব্দুল হাকিমের সেই কবিতার মধ্যে যেতে হয়, যে কি জানি একটাও কথা বলেছিলেন না তিনি, যে যে জন বঙ্গে জন্মে তবে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় ন জানি, দেশি ভাষা বিদ্যে যার মনে ন জুগায়, নিজ দেশ তাকে কেন বিদেশ ন যায়। তাহলে দেশি ভাষা যার মনের মধ্যে মনকে আকৃষ্ট করে না, সেই দেশ সেই লোক দেশ ত্যাগ করে কেন বিদেশে চলে যান না, সেটা মধ্যযুগে প্রায় 1620 সালের দিকে কবি আব্দুল হাকিম তার কবিতার মধ্যে তুলে ধরেছিলেন। তার মানে এই যে মধ্যযুগেও যে বাংলা ভাষার কবিতা ছিল, বা বাংলা ভাষার মধ্যে একটা সমৃদ্ধ ইয়া ছিল, ধারা ছিল, সেটা বুঝতে বোঝার জন্য মধ্যযুগে ব্যাক যেতে হয়। তো ওই সময়কার কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যের মধ্যে কি কি ধরনের শব্দ ব্যবহার করছে, সেই শব্দগুলোর বর্তমান অর্থ কি, সেই জিনিসগুলোই জানার জন্য অর্থগুলো দেয়, যেটা আমি বলতেছি আর কি। আর একটা বিষয় হচ্ছে বাগধারা। বাগধারা হচ্ছে যে মানে সাহিত্যের একদম প্রাচীন শাখা। মানে আমাদের দেখবা গ্রামে অনেক এই যে নানিরা বা দাদিরা অনেক সময় অনেক কথা বলে, যে অনেকে বলে অনুবর্ষায় দনুশীত, এর অর্থ কি? তাহলে আবার অনেকে বলে অনুবাতে দনুবল, এর অর্থ কি? তাহলে এই যে এগুলো হচ্ছে প্রবাদ প্রবচন বা বাগধারা, এগুলোর অর্থ আমাদের জানার দরকার আছে। কারণ এগুলো মৌখিক ভাবে আগের দিনে প্রচলিত ছিল, এখন তো আমরা ব্যবহার করিনি, আমরা আমরা আধুনিকতার ছোঁয়ায় ইংরেজি শব্দ বেশি ব্যবহার করি, কিন্তু এগুলো ব্যবহৃত ছিল বিধায় এগুলো পরীক্ষা আসে। তার বাগধারা একটা আসবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, বাগধারা আসবে, একটা অর্থ আসবে, সন্ধি আসবে, সমাস আসবে, উপসর্গ আসবে, তারপর বিদেশি শব্দ আসবে, লিখে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এগুলো আমি সব ইউনিটের জন্য একসাথে বলে দিচ্ছি, ওকে? এবার সাপোজ বাংলা যেই তোমার পদ্যের মধ্যে এবং গদ্যের মধ্যে মূল যে কবিতাগুলো এবং পদ্যগুলো সেগুলো থেকে প্রশ্ন বেশি আসবে। তো এখন মূল কোনগুলো, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, তারপর হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি কোনো কিছু থাকে থাকে সেটা, তারপর হচ্ছে তোমার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপরে হচ্ছে তোমার লিখে রাখতে পারো তোমরা জসীমউদ্দীন, তারপর হচ্ছে তোমার জীবনানন্দ দাস, তারপর হচ্ছে তোমার সৈয়দ ওয়ালিউল্লাহ, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, জাহানারা ইমাম, এই ওনাদের মানে সাহিত্য থেকে প্রশ্ন আসবেই আসবে।
লিখে রাখতে পারো ঠিক আছে আমি যে টপিক যে কবি সাহিত্যিকদের নাম বলেছি তোমরা তোমরা খাতায় নোট করে রাখতে পারো ভাই আমরা এটা ক্লাসটা রেকর্ড থাকতেছে ওই রেকর্ডটা পরবর্তীতে দেখে নিবে আজকে শুক্রবার বিদায় আমার এখানে অলরেডি মানে একটু বয়ান শুরু হয়েছে এটা তোমাদেরকে ডিস্টার্ব করতে পারে বাট তোমাদেরকে মেনে নিতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে এবার আমি মনে করো ইংরেজি দেখবো আমরা সি ইউনিট থেকে বিকজ সি ইউনিট ইংরেজি সবচেয়ে কঠিন এখন সি ইউনিট ইংরেজি যদি আমরা বুঝি তাহলে অন্য ইউনিটের ইংরেজি গুলো আমার জন্য তেমন একটা সমস্যা হবে না সাপোজ আমি যদি 2019 সালের কোশ্চেনটা ধরি সি ইউনিটের এটা হচ্ছে আরো আগের কোশ্চেন ওকে খেয়াল করো ইংরেজিতে আসলে কি কি আমি পড়বো বা কি কি জিনিস আমার জানার দরকার আছে এগুলো নিয়ে আমি অনেকগুলো পোস্ট বা রুলস আমাদের গ্রুপে দিছিলাম তোমরা অনেক কিছু কালেক্ট করছো তো ঘটনা হচ্ছে যে মূলত ইংরেজির সিইউ কোশ্চেনটা একটু অন্য রকমের হয় এখন আমি গত 7 থেকে 6 বছর এগুলো নিয়ে কাজ করতেছি আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে স্যাররা একই টপিক থেকে কোশ্চেনটা করে কিন্তু জাস্ট উদাহরণটা চেঞ্জ করে দেয় মানে বিগত বছরে যে টপিক গুলো থেকে কোশ্চেন আসছে ওই টপিক গুলো থেকে কোশ্চেন আসে জাস্ট কি করে স্যাররা কোশ্চেনের উদাহরণটা চেঞ্জ করে দেয় তো এখন সেই জন্য তোমাদেরকে বিগত বছরে যে যে টপিক গুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিক গুলো ক্লিয়ার করে যেতে হবে ওই রুলস গুলোর উপর ভালো ধারণা থাকতে হবে তাহলে তুমি পরীক্ষার হলে যে কোনো ইউনিটে সেটা এ ইউনিট হোক বি ইউনিট হোক সি ইউনিট হোক ডি ইউনিট হোক যে কোনো ইউনিটে তুমি ভালোভাবে ইংরেজি আনসার করতে পারবা একদম নিঃসন্দেহে যেমন খেয়াল করো এখানে এই যে 2 নম্বর কোশ্চেনটা মাই কাজিন আর্নস তো এখানে অপশন আছে টুয়াইস এজ মাচ এজ এজ মেনি এজ তুমি খেয়াল করো এজ মাচ এজ আছে আবার এজ মেনি এজ আছে আবার এজ লং এজ আছে এখন তোমাকে জানতে হবে যে আর্নস কি করে মানি তাহলে মানি কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন তো কাউন্টেবল নাউন হলে এক ধরনের এজ মাচ এজ অথবা এজ মেনি এজ বসবে ঠিক আছে আনকাউন্টেবল নাউন হলেও as many as এবং as much এর যে কোনো একজন বসবে এখন কে বসবে সেটা নিশ্চয় তোমরা জানো এগুলো মানে এটা আমার মনে হয় শেখানোর তেমনটা দরকার নেই ঠিক আছে যখন তোমার কাউন্টেবল হবে তখন বুঝবি যে as many আর যখন কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে তখন বুঝবে as much as ঠিক আছে তাহলে তোমরা এগুলো জানো এই যে এখানে লেখা আছে এই বইগুলো যাদের কাছে আছে আমাদের এই মানে এটা এখানে আমি সি ইউনিটটা দেখাচ্ছি অন্য ইউনিটের বইতেও সেম ভাবে এগুলো ব্যাখ্যাগুলো দেওয়া আছে ঠিক আছে তাহলে এই যে রুলস আমি এখন একটা পড়লাম এই রুলসটা আবার রিপিট হতে পারে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি যে একটা রুলস আবার রিপিট হয় সাপোজ এটা আসছে হচ্ছে আনকাউন্টেবল থেকে তাহলে এই বছর সি ইউনিটে আসতে পারে কাউন্টেবল থেকে বা ডি ইউনিটে আসতে পারে কাউন্টেবল থেকে বা এই কোশ্চেনটাই আবার এই ইউনিটেও তুলে দিতে পারে মানে কোনো গ্যারান্টি নেই এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে আমরা বারবার বলছিলাম গ্রুপে যে বারবার যে তোমরা জাস্ট কোশ্চেন ব্যাংকগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে পড়ো কোশ্চেন ব্যাংকটাই বেশি বেশি পড়ো এই জন্যই আমরা এগুলো বলছিলাম তারপর তুমি খেয়াল করে যে একটা ক্রেজ আসছে যে বুল মার্কেট বুল শব্দ অর্থে ষাঁড় তোমরা জানো ষাঁড়ের শিং থাকে রাইট তো এখন শিং দিয়ে যখন ষাঁড় মানে হচ্ছে যে শিংটাকে যখন দিয়ে কাউকে আক্রমণ করতে চায় তখন সেই এই শিংটাকে এই যে শিংটা তো এরকম আলটিমেটলি এই যে কিভাবে দেখাবো আমি এরকম তো তো সেটাকে এই যে ব্যবহার একটা খেলা দেয় এই যে ব্যবহার একটা ঠেলা দিচ্ছে তার মানে সে উপরের দিকে তুলতেছে মানে রাইজ করতেছে তো বুল মার্কেট মানে হচ্ছে যে আসলে রাইজিং মার্কেট তাহলে এই যে এভাবে করে তুমি যদি প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা কি জানি ফ্রেজ এন্ড ইডিয়মস তোমার মাথার মধ্যে সেট করতে পারো তাহলে কিন্তু তোমার মনে থাকবে এটা জীবনে তখন আর ভুলবে না তুমি তাহলে এইভাবে করে এইভাবে বাংলা অর্থের মধ্যে বাংলা বাগধারাগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে দেখবা যে শব্দ আছে যে শব্দটা তোমার আননোন এটা তোমাকে জানতে হবে এই অর্থ কি যেমন অনেকে পড়েছিল যে অন্ধের যষ্টি এই অন্ধের যষ্টি বাগদার অর্থ হচ্ছে যে অসহায়ের একমাত্র অবলম্বন তো এই যষ্টি শব্দের অর্থ কিন্তু লাঠি একটাকে আমি বলছি তাহলে এই যে অন্ধের যষ্টি মানে কি অন্ধ অন্ধ মানুষের অবলম্বন কি লাঠি তাহলে এই জন্যই হচ্ছে যে অন্ধের যষ্টি শব্দের অর্থ হচ্ছে অসহায়ের একমাত্র অবলম্বন তাহলে এইভাবে যদি তুমি এই যে আমি যেভাবে বললাম যে প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স আছে সেটা তোমাকে মাথার মধ্যে সেট করতে হবে তখন তুমি দেখবা যে পারবা তো এখন ভর্তি পরীক্ষার আর বেশি সময় নেই তোমরা মানে হচ্ছে যে জিনিসগুলোকে যে সময় আছে এই সময়টাকে খুবই ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করবা এবং সামনে যে পরীক্ষাগুলো জীবনে তোমাদের আসবে সেইগুলোর ক্ষেত্রে আমার যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলোকে ফলো করার চেষ্টা করবা এইভাবে কিন্তু আমি
ইউটিউব চ্যানেলও বলি নাই বা এইভাবে মানে আমি কোথাও কখনো বলছি কিনা জানি না, তোমাদেরকে হয়তো বলতেছি, এর আগের হয়তো যাদের ক্লাস নিয়েছিলাম তাদেরকে বলছি, বাট নর্মালি মানে হচ্ছে যে যেগুলো লাইভ ক্লাস নেই বা ইউটিউবে ক্লাস নেই সেখানে এভাবে বলি না। তো যাই হোক, তারপরে হচ্ছে যে সাপোজ এই যে এখানে কোশ্চেন করছে ডু ইউ নো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে একটা কোশ্চেনের ফরম্যাট বা যেটাকে আমরা এমবেডেড কোশ্চেন বলি। তো এই এমবেডেড কোশ্চেন কিভাবে ফর্ম হয় সেটা যদি আমি না বুঝি তাহলে এমবেডেড কোশ্চেন থেকে কোনো কোশ্চেন আসলে আমি আর পারবো না। তাহলে এই যে এমবেডেড কোশ্চেনের যে টপিকটা, এই টপিক যদি আমার ক্লিয়ার থাকে, এই টপিক থেকে যেভাবে এই কোশ্চেন আসুক আমি পারবো, আশা করি বুঝতে পারছো। এই জন্য আমি বলতেছিলাম যে তোমাদেরকে রুলস গুলো জানতে হবে। এই ইউনিটে পিন পয়েন্ট এরর আসে না, অন্যান্য ইউনিটে আসে। এখন এই পিন পয়েন্ট এরর আসলে কি, এটা হচ্ছে গ্রামারের যে কোনো জায়গা থেকে তোমাকে কোশ্চেনটা করবে, মানে সেন্টেন্সের মধ্যে একটা অপশনে ভুল থাকবে, সেই ভুলটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে বলে পিন পয়েন্ট এরর। এখন এই ভুলটা স্যার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দিবে, মানে এটা এটা চাইলে আর্টিকেল থেকেও দিতে পারে স্যার, এটা চাইলে প্রিপোজিশন থেকে দিতে পারে, এটা গ্রুপ ওয়ার্ড থেকে দিতে পারে, এটা মিনিং থেকে দিতে পারে, এটা সিনোনিম থেকে দিতে পারে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দিতে পারে, টেন্স থেকে দিতে পারে, ডিটারমাইনার থেকে দিতে পারে, তারপর হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ থেকেও দিতে পারে, এটা স্যারের উপর ডিপেন্ড করবে টোটালি। তো এই জন্য এটা হচ্ছে যে যারা গ্রামারের পুরো বিষয়ের উপর ওভারঅল দখল থাকে তারা এই বিষয়টা ভালো আনসার করতে পারে। এবং আমি খেয়াল করছি, আমি ব্যক্তিগতভাবে আমি যখন এই পিন পয়েন্ট এরর গুলোকে সলিউশন করি, আমি যেটা খেয়াল করছি এই পিন পয়েন্ট এরর যারা বেশি বেশি প্র্যাকটিস করে তাদের গ্রামার অন্যান্য রুলস গুলো ক্লিয়ার হয়ে যায়। কেন ক্লিয়ার হয়ে যায়, মানে রিভাইজ হয়ে যায়। কেন রিভাইজ হয়ে যায়, কারণ হচ্ছে যে এইগুলো করতে গিয়ে গ্রামার প্রত্যেকটা রুলস এখানে চলে আসে পিন পয়েন্ট এরর গুলো প্র্যাকটিস করতে গিয়ে। তো যারা বেশি বেশি পিন পয়েন্ট এরর প্র্যাকটিস করবা দেখবো যে তাদের গ্রামারের এই যে মানে তোমার আনসার করার অ্যাবিলিটি বা কারেক্ট অপশন দাগানোর অ্যাবিলিটি বেড়ে যাবে। তো এই জন্য তোমরা ক্লিপস টপেল বইয়ে দেখবা যে অনেকগুলো পিন পয়েন্ট এরর দেওয়া আছে, সবগুলো কারেকশন করবা, এবং আমাদের বইতে আমাদের যে কোনো ইউনিটের বইতে তোমার কাছে যে বইটাই আছে সেই বই থেকে সবগুলোই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এখানে আমাদের সি ইউনিটের বই থেকে আমি কয়েকটা দেখাইলাম, এখানে দেখো তুমি, যেমন 13 নম্বরটা বলছে দ্য প্রফেসর ওয়াজ কনসিডারিং পোস্টপোনিং দ্য এক্সাম আনটিল দ্য ফলোয়িং উইক বিকজ দ্য স্টুডেন্টস কনফিউশন, ঠিক আছে। তাহলে এখানে ভুল আসলে কোন জায়গায় আছে, ঠিক আছে, তুমি দেখে মনে হবে সব সঠিক কিন্তু ভুল কোন না কোন জায়গায় আছে। দ্য প্রফেসর ওয়াজ কনসিডারিং, এটা ঠিক, এই অংশটুকু ঠিক, মানে এই অপশনে কোনো ভুল নাই। পোস্টপোনিং এটাও ঠিক, ঠিক আছে। তারপরে দ্য এক্সাম, এটাও এখানে কোনো কিছু নেই। আনটিল, এটাও ঠিক আছে। দ্য ফলোয়িং উইক বিকজ দ্য স্টুডেন্টস কনফিউশন, না এখানে হবে বিকজ অফ, ঠিক আছে। কেন বিকজ অফ হবে, কারণ হচ্ছে যে কোনো একটা কারণ, মানে কোনো একটা ঘটনা ঘটার পেছনে যেন যদি কোনো কারণ থাকে সেখানে বিকজ অফ লিখতে হয়, শুধু বিকজ লিখলে হয় না। তাহলে এই যে ই অপশনটা আমি দেখেই বুঝে গেছি সেখানে বিকজ অফ হওয়ার কথা ছিল, বিকজ অফ লিখে নাই, লিখছে বিকজ। তো এই জন্য তুমি ই অপশনটা গাইতে হবে। এখন কোশ্চেন হতে পারে, ভাইয়া এখন তো অপশন মনে হয় 4টা আসে, না কোনো কোনো বছর 4টা দেয়, কোনো কোনো বছর 5টা দেয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অপশন 5টাও দিতে পারে 4টাও দিতে পারে, ঠিক আছে। এই কথাও আমি এখনো মনে গ্রুপে বলিনি এখন পর্যন্ত, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা তো নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখছো যে 5টা অপশন ছিল। তো এই কোশ্চেনটা কত সালে তুমি খেয়াল করো, এই কোশ্চেনটা 19 সালের। তো 19 সালে যে কারবার করছে সেই কারবার যে 22 সালে এসে করবে না তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য 5টা অপশন থাকতে পারে। যদি 5টা অপশন পরীক্ষার হলে থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি কনফিউশন থাকে তাহলে ভুলেও দাগাবেন না। আমি একদিন বলেছিলাম আমাদের গ্রুপের মধ্যে যে 2টা অপশনে যদি কনফিউশন থাকে তাহলে দাগাবেন, 3টা অপশনে কনফিউশন থাকলেও দাগাতে পারেন, কিন্তু 4টাতে বা 5টাতে অপশনে কনফিউশন থাকলে দাগানো যাবে না। কিন্তু আজকে আমি কথাটাকে আর একটু ইডিট করে দিচ্ছি, যদি পরীক্ষার হলে 5টা অপশন থাকে তাহলে 2টা অপশন যদি কনফিউশন থাকে তাহলে দাগাবেন, 3টা বা 4টাতে কনফিউশন থাকলে দাগাবেন না। প্রশ্ন হচ্ছে কেন, কারণ আপনি অঙ্ক করেন, অঙ্ক করলে বুঝে যাবেন কারণটা। যদি আপনার 2টা অপশনে ঝামেলা থাকে তাহলে আপনার হওয়ার চান্স আছে 50-50, মানে আপনি যদি 4টা এমসিকিউ দেখান 2টা সঠিক হবে। কেন, কারণ আপনার 2টাতে কনফিউশন ছিল। তো 2টাতে কনফিউশন থাকলে, 2টা অপশনে কনফিউশন থাকলে ম্যাথ কি বলতেছে, গণিতের ভাষা বলতেছে যে আমার 4টা যদি আমি এভাবে দাগাই তাহলে আমার 2টা সঠিক হবে, 2টা এমসিকিউ। তো 2টা এমসিকিউ যদি সঠিক হয় তাহলে আমার 2টা ভুলের জন্য কাটা যাচ্ছে 0.50, তাহলে আমার তারপরও দেড় থাকতেছে। কিন্তু যদি 3টা অপশনে এখন যদি ঝামেলা হয় তাহলে এই যে 5টার মধ্যে 3টাতে আপনার ঝামেলা, তখন কিন্তু ঝামেলা আছে। কারণ আপনার এখানে এই ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে যে, সম্ভাবনার অঙ্ক অনেকে হয়তো 99% সম্ভাবনা হচ্ছে এরকম যে আপনার এখন এই আপনার হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 আর না হওয়ার সম্ভাবনা হচ্ছে 5, কারণ অপশন 5টা। তাহলে 1/5 হচ্ছে যে আপনার হওয়ার সম্ভাবনা,
এখন এই 1/5 এর মধ্যে আপনার তো একটাতে ঝামেলা না আপনার ঝামেলা হচ্ছে তিনটাতে তার মানে আপনার না হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/5 এখন 3/5 কে আপনি কাজ করেন অঙ্কটা ক্যালকুলেটরে তুলেন তুলে দেখেন কত আসে দেখবেন যে 3/5 হচ্ছে যে একেবারে ছোট একটা সংখ্যা মানে আপনার হওয়ার সম্ভাবনা একেবারে কম যদি তিনটাতে কম অপশনে ঝামেলা থাকে আপনার তো আমরা তো সায়েন্সের স্টুডেন্ট আমি নিজে এবং আমি অনেক ক্যালকুলেশন করে তারপরে পরীক্ষার হলে যাই নানা রকম টেকনিক অবলম্বন করে তো এগুলো হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আর কি যে আপনার যদি পাঁচটা অপশন থাকে তিনটাতে ঝামেলা থাকলে দাগাবেন না দুইটাতে ঝামেলা থাকলে দাগাবেন আর যদি অপশন যদি চারটা থাকে তাহলে তিনটাতে ঝামেলা থাকলেও দাগাবেন কারণ চারটাতে যদি অপশন থাকে তাহলে আপনার প্রতিটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 25% মানে আপনি চারটাতেও যদি ঝামেলা থাকে তারপরে যদি দাগাই দেন তাহলে আপনার হওয়ার সম্ভাবনা 25% আর আপনার যদি পাঁচটাতে ঝামেলা থাকে তারপরেও দাগাই দেন তাহলে আপনার হওয়ার সম্ভাবনা 20% কারণ 100/5 = 20 আর 100/4 = 25 তাহলে হওয়ার সম্ভাবনা চারটা অপশন থাকলে সেখানে হওয়ার সম্ভাবনা বেশি মানে রাইট হওয়ার সম্ভাবনা আর পাঁচটা অপশন থাকলে সম্ভাবনা আরো কমে যায় সেক্ষেত্রে তিনটাতে ঝামেলা থাকলেও দাগানো যাবে না দুইটাতে ঝামেলা থাকলে দাগাবেন এই ট্রিক্সটা শিখিয়ে দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে এবার হচ্ছে যে এই সিনোনিম অ্যান্টোনিম আর হচ্ছে অ্যানালজি এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার এগুলো আপনি যতই মুখস্থ করেন যতই এদিক সেদিক করেন পারবেন না বারবার বারবার একই জিনিস সেম জিনিস বারবার বারবার করতে হবে এখন কোথা থেকে বলবো সবার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আগে আসছে সেগুলোকে শেষ করবেন একদম মুখস্থ মানে কেমনে মুখস্থ করবেন একদিনে না এগুলো প্রতিদিন সকালে উঠে একবার দেখবেন পারলে বিকেলে আরেকবার দেখবেন তারপরে পরের দিন আবার সকালে দেখবেন এরপরে প্রতি দুই দিন বা একদিন পর পর করে প্রতিদিন দেখতে পারবে দেখতে থাকবেন অর্থাৎ প্রথম দিন প্রথম কয়েকদিন টানা করবেন রিভাইজ দিনে দুইবার করে দিবেন প্রথম কয়েকদিন পরে দুই একদিন পর পর রিভাইজ দিবেন তাহলে দেখবেন এগুলো মাথার মধ্যে সেট হয়ে যাবে জীবনে আপনার মাথা থেকে ছুটবে না ঠিক আছে এভাবে আপনি অ্যানালজি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং শিখবেন আমাদের বইতে হালদা পাবলিশনে বই যারা কালেক্ট করছেন দেখবেন বইয়ের শুরুতে কিছু ওয়ার্ড মিনিং ইংরেজিতে দেওয়া আছে এখন অনেকে দেখবেন যে বাজারে বেশিরভাগ বইতে বাংলায় অর্থ দেওয়া আছে কিন্তু পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন ইংরেজিতে আসে মানে ওয়ার্ড মিনিং গুলো ইংরেজিতে জানতে চায় এই জন্য আমরা ইংরেজিতে দিয়েছি এবং ওই ওয়ার্ড গুলো হচ্ছে যে একদম বাছাই করা ওয়ার্ড গুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে অনেকগুলো দেখবেন যে সেগুলো অ্যানালজিতে আসে সেগুলো আবার এত আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে আবার দেখবেন যে সেগুলো মিনিংও জিজ্ঞেস করে যেমন সাপোজ আপনাকে আমি একটা মিনিং বলি যে ইউটোপিয়া মানে এটাকে অনেকে ইউটোপিও বলে এখন এটা আমাদের আমাদের বইতে দেওয়া আছে আগে থেকে অনেক আগে থেকে দেওয়া আছে এটা বিসিএস আসে কোশ্চেনটা এটা ভার্সিটিতেও আসে এটা ওয়ার্ড মিনিংও আসে এটা সিনোনিমও আসে এটা আবার অ্যানালজিতেও দেয় তাহলে আপনি যদি এই ওয়ার্ডটা না জানেন এই ওয়ার্ডটার মিনিং কি তাহলে আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না তাহলে আমাদের আমাদের বইগুলো দেখতে অনেকের কাছে মানে প্রথম দিকের ইংরেজি জিনিস সাজেশনটাকে অড মনে হয় যে এখানে কোনো গ্রামার রুলস না কিছুই না কি দিল মূলত আমরা সেখানে ওয়ার্ড গুলো দিছি বেশিরভাগ কেন দিছি এই ওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় আসে পরীক্ষা সেই জন্য দেওয়া আছে তো আপনাদের কাছে যে বইগুলো আছে সেগুলোতে আমাদের বইতে যে ওয়ার্ড গুলো আছে ওয়ার্ড গুলো দেখে নিবেন অল্প আছে বাট সবগুলোই দেখে নিবেন একটাও ছাড়বেন না তারপর হচ্ছে যে গ্রামার রুলস তো বলে ফেললাম দেখেন এই যে এখানে আবার আসছে এস সো এস সাচ সাচ এস এজ এ দেখছেন এভাবে কিভাবে এখানে এখানে কিভাবে গেমসটা খেলছে এভাবে আপনাদের সাথে গেমস খেলা হবে পরীক্ষা হলে এখন আপনার কাছে হয়তো দেখে না দেখে ইজি মনে হচ্ছে পরীক্ষার হলে যখন আপনার রুলসটা মাথায় আসবে না তখনই আপনি বুঝতে পারবেন যে অবস্থা কি হচ্ছে এই জন্য এখনো সময় আছে বারবার বারবার ইংরেজি ভালো করে দেখে যাবেন বিশেষ করে যারা বি ডি সি ইউনিটে পরীক্ষা দিবেন এই ইউনিটে তো ইংরেজি 15টা আসে কম আসে কিন্তু সেখানেও কিন্তু স্যাররা খেলবে আপনাদের সাথে কারণ আমি আমার ওয়ার্ড গুলো হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে বাট আসলে মূলত হচ্ছে যে স্যারদের মানে লক্ষ্য থাকবে আপনাকে যেভাবে পরীক্ষা আটকাতে স্যাররা চাইবে যাতে মেধাবী স্টুডেন্টরাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক সেটা চাইবে স্যাররা এই জন্যই তো আপনাদেরকে আটকানোর চেষ্টা করবে তো যাই হোক এই গেল ঠিক আছে বাংলা ইংরেজি শেষ এবার আমি সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো ঠিক আছে সাধারণ জ্ঞান হচ্ছে যে আমাদের যে বই সেখান থেকে আমি অলরেডি সাজেশন দিয়ে দিছি এখন এই সাজেশনটা গুচ্ছ থেকে কাজে লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাজে লাগবে যারা পড়ে যাবেন তারা একটা সুফল পাবেন এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কিভাবে বুঝছেন যে আসবে আপনি কি প্রশ্ন করছেন নাকি আমি প্রশ্ন করি নাই প্রশ্ন তৈরিও করি নাই প্রশ্ন কে করতেছে আমি সেটাও জানি না কিন্তু আমার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কোশ্চেন আমি যেগুলো দেখাই দিচ্ছি ওগুলোই আসবে কারণ হচ্ছে যে আমি বিগত 4-5 বছর ধরে এগুলো নিয়ে কাজ করতেছি তো আমি জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো কোন জায়গাগুলোতে প্রশ্ন করতে পারে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয় যে জায়গাগুলোতে বাংলাদেশের স্বার্থ জড়িত সাধারণ জ্ঞানে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয় যে জায়গাটাতে বাংলাদেশের স্বার্থ জড়িত জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ জড়িত কারণ হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনীরা শান্তি মিশনে যায়
এবং বাংলাদেশ যে বহির্বিশ্বে একটা ভাবমূর্তি ধরে রাখছে সেটার মূল কারণ হচ্ছে জাতিসংঘ। তার মানে জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে, জাতিসংঘ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যে জাতিসংঘে বাংলাদেশ কত সালে সদস্য হয়, জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ভাষণ দেন, কত তারিখে ভাষণ দেন, কত সালে বাংলাদেশ সদস্য পদ অর্জন করে, বাংলাদেশ কততম সদস্য, বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘে কত সালে মিশন পাঠাইছে, কতটি মিশন পাঠাইছে, কোন কোন দেশে মিশন পাঠাইছে, এই জিনিসগুলো আসতে পারে। এবার হচ্ছে সাপোজ আপনার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের যদি কথা বলি, অনেকে কি করে ওই যে একদম পাল সেন আমল ওই যে ইবনে বতুতা এগুলো পড়া শুরু করে, এগুলো পড়বেন জাস্ট মেইন লাইনটা কি লাইন একদম যেটা খুবই দরকার। যেমন বাংলাদেশের প্রথম স্বাধীন নরপতি ছিল শশাঙ্ক, আর প্রথম স্বাধীন নবাব হচ্ছে যে মুর্শিদ কুলি খান। এই যে দুইটা ডিফারেন্স বললাম, প্রথম স্বাধীন নরপতিকে প্রথম স্বাধীন নবাবকে, আপনাকে জাস্ট এই যে প্রথমকে শেষকে শ্রেষ্ঠকে সর্বশ্রেষ্ঠকে এগুলো জানলে হবে। প্রাচীনকালের ইতিহাসে একদম ডিটেল জানার দরকার নেই, এগুলো আসবে না। তাহলে কোথা থেকে আসবে? আসবে মূলত বঙ্গভঙ্গ থেকে শুরু করে, ব্রিটিশ আমল থেকেও তেমনটা বেশি আসে না, বঙ্গভঙ্গ, তারপর আছে আপনার এই কি জানি 1952 সাল থেকে শুরু হয়, 47 সাল থেকে বেশি প্রশ্ন আসে, 1947 থেকে 1972 পর্যন্ত, এই যে ইতিহাস মুক্তিযুদ্ধ পর্যন্ত, এই ইতিহাস থেকে প্রশ্ন বেশি আসে, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন বেশি আসবে, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন বেশি আসবে, এগুলো আমাদের জাতীয় জীবনের সাথে জড়িত। ভাষা আন্দোলনের সাথে মূলত আমাদের মুক্তিযুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত, কারণ ভাষা আন্দোলনের পরেই একটা জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়েছিল, মানে আমরা বাঙালিরা সর্বপ্রথম ঐক্যবদ্ধ হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। তো যেহেতু বাঙালিরা সর্বপ্রথম এই ভাষা আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে, এই আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মুক্তিযুদ্ধ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখেন না, না হলে কিন্তু আপনারা কিন্তু এখন এখানে বসে আমরা যে ক্লাস নিচ্ছি আমরা এই ক্লাসটাও হয়তো নিতে পারতাম না, নিলেও বাংলা ভাষায় না, হয়তো উর্দু ভাষায় নেওয়া লাগতো। তাহলে এই যে মুক্তিযুদ্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য। তা আমি আপনাদেরকে মিন করতে চাচ্ছি, এইভাবেই আমরা বুঝতে পারি যে কোন কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, তো সেভাবেই আমরা কোশ্চেনগুলো দাগাই দিই বা সাজেশন রেডি করি। এবং আমি বিসিএস 44তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছি, আমি বেশি পড়াশোনাও করিনি আসলে, কেন জানি হয়ে গেছে। তো যাই হোক, তো আমার একটা অভিজ্ঞতা আছে যে আসলে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে, তো সেই জন্যই আমি ওভাবে করে সাজেশন দিচ্ছি, ওই সাজেশনের বাইরে কিছু আসবে বলে আমার মনে হয় না। আসতে পারে, অবশ্যই বাইরে আসবে, 4-5টা আসবে, বাট বেশিরভাগই সেখান থেকে কমন থাকবে, ঠিক আছে? তো আপনারা এগুলো দেখে নিবেন। আর হচ্ছে যে আমাদের যে জিকে স্টাডিজ বইয়ের সাথে একটা সাপ্লিমেন্ট দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সাপ্লিমেন্ট থেকেই বেশিরভাগ কোশ্চেন কমন পেয়ে যাবেন বলে আমার মনে হচ্ছে, কারণ ওখানে আমি একদম জিস্ট অংশটুকু, গুরুত্বপূর্ণ অংশটুকু, সামিট অংশটুকু, পিক অংশটুকু, পিনাক্কেল অংশটুকু দেওয়া আছে, ঠিক আছে? যে অংশটা খুবই গুরুত্বপূর্ণ সেটাই দেওয়া আছে, বিশেষ করে সাম্প্রতিক অংশ এবং অন্যান্য সাম্প্রতিক। আমি জাস্ট দেখবেন অনেক বইতে বাজারের সাম্প্রতিক দিয়ে ভরা ফেলছে, মানে কোন তথ্য গুরুত্বপূর্ণ কোন তথ্য গুরুত্বপূর্ণ নয় সবগুলো দিয়ে দিছে। বাট আমার এখানে দেওয়া আছে পদ্মা সেতু সম্পর্কে, যে পদ্মা সেতু উদ্বোধন কত কবে হয়েছে, এটা দৈর্ঘ্য কত, স্প্যান সংখ্যা কত, এটার নির্মাণ শুরু হয়েছে কত সালে, এর বেশি কিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসবে বলে আমার মনে হয় না। এর বেশি যদি আসে সেগুলো অন্যান্য পরীক্ষা আসবে, সেগুলো বিশেষ পরীক্ষা আসবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসবে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন হয় একদম উপর থেকে, মানে উপর উপরে প্রশ্ন হয়, দ্বীপে যায় না, ঠিক আছে? তো এই জন্য মানে আপনাদেরকে, আপনারা অনেকে বাজারে বিভিন্ন বই ফলো করেন আমি জানি, তো এই জন্য যেটা করতে হবে যে আসলে বুঝতে হবে যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, এবং আমি সেই জিনিসগুলো দিছি, ঠিক আছে? আর হচ্ছে যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এই পরীক্ষার প্রশ্ন কেন গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা প্রশ্ন হচ্ছে যে মানে এটা নিশ্চয়ই ভ্যালুয়েবল, এই জন্য এটা বিভিন্ন পরীক্ষা আসছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, সেটা বিসিএস পরীক্ষা হোক, নিশ্চয়ই এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এই জন্যই পরীক্ষা আসছিল। তার মানে ওই কোশ্চেনটা আবারও গুরুত্বপূর্ণ, আবারও সেটা যে কোনো জায়গায় আসতে পারে, ঠিক আছে? এই জন্য আমি 2021 সালের প্রশ্ন, 2022 সালে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো পর্যন্ত, 2021 সালে একটা বিশেষ পরীক্ষা হয়েছে, 2022 সালে একটা বিশেষ পরীক্ষা হয়েছে, ওই বিশেষ পরীক্ষাগুলোর প্রশ্ন আমি আমাদের জিকে স্টাডিজ সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ব্যাখ্যা সহকারে, ঠিক আছে? ব্যাখ্যা সহকারে না, উত্তর সহকারে, ব্যাখ্যা সহকারে এগুলো দেওয়া দরকার নেই, আসলে এগুলো জাস্ট প্রশ্নের উত্তর পড়ে গেলেই হয়। তো যাই হোক, ওই কোশ্চেন গুলো দেখে নিবেন, ওকে? এ হচ্ছে জিকে নিয়ে কথা। এবার আমি আরেকটু 5 মিনিট গ্রুপ সাবজেক্ট গুলো নিয়ে কথা বলবো। গ্রুপ সাবজেক্টে এই মুহূর্তে আপনাদের আর পরে কিছু নাই, যদি প্রিপারেশন খারাপ থাকে তাহলে আর কিছু করার নাই, এখন যেটা করতে হবে জাস্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আর সেগুলোর ব্যাখ্যা করবেন সকল ইউনিট, সেটা ইউনিট হোক সি ইউনিট হোক,
জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর ব্যাখ্যা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর ব্যাখ্যা। আর সর্বোচ্চ যেটা করতে পারেন, আপনাদের বইতে নিশ্চয় আপনারা এতদিন গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগায় রাখছেন, সেই টপিকগুলো রিভাইজ দিতে পারেন, এর বাইরে কিছু করার দরকার নাই। যেমন আমি এখন সময় তেমন টাস্কে নাই আসলে, তারপর আমি দেখাচ্ছি। সাপোজ আমি এই ইউনিটে গেলাম, 18-19 সালের কোশ্চেন আমার কাছে এই মুহূর্তে আছে, তো আমি 18-19 সালের কোশ্চেন না, আমি অন্য একটা কোশ্চেন দেখাইতে চাই। আপনারা নিশ্চয় সবকিছু ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। এখানে এই ইউনিটে 2022 সালের কোশ্চেনটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। খেয়াল করেন, সাপোজ আমি যদি ফিজিক্স থেকে ধরি, দেখেন পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান এটা জানা না যে এরকম কেউ নাই, এখান থেকে প্রশ্ন আসছে। মানে আমি বুঝতে চাচ্ছি প্রশ্ন কিন্তু ইজি টপিক থেকে হয়, বাট আমরা ওই টপিক গুলোকে গুরুত্ব না দিয়ে আমরা অনেক সময় মানে হচ্ছে যে একবার ডিপে চলে যাই। এখন আর ডিপে যাওয়ার সময় নেই, আগে পড়ছেন, ডিপে পড়ার দরকার আছে বেসিক ক্লিয়ার করার জন্য, বাট এখন একদম গুরু 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 মেইন টপিক গুলো, ঠিক আছে? খেয়াল করেন, এই যে দেখেন বাষ্পীভবন, ঘনীভবন, উদ্ভাবন, একীভবন থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এরা মূলত উদ্ভাবন থেকে আসছে। তাহলে উদ্ভাবন তো 9-10 এ পড়া, ঠিক আছে? কোনটি আলফা কণা, এটা সবাই জানে আলফা কণা কোনটি, যে হিলিয়ামের নিউক্লিয়াস। তারপর হচ্ছে ওহমের সূত্র, সবাই জানে এটা 9-10 ছিল। তারপর হচ্ছে আপনার বৈদ্যুতিক বল, এফ এর মান, এফ দিয়ে আপনারা নিঃসঙ্গ করছেন, এফ ইকুয়াল টু 1/4πε₀, তারপর হচ্ছে Q1 Q2 r² রাইট? তারপর আপনারা কীত কাজ নির্ণয় করছেন, W=pt। দেখেন তো এখানে একদম কঠিন কোনো কোশ্চেন নাই, তড়িৎচালক বল EMF এর ধারণা কে দেয়, এটা কোনো কোশ্চেন হইলো? তাহলে দেখেন আপনারা পড়েন কি আসে কি, আপনারা কিন্তু এই জন্য আমি বলি যে বারবার যে কোশ্চেন ব্যাংক বেশি করে ফলো করবেন, কোশ্চেন ব্যাংক গুলো থেকে ব্যাখ্যা সদার করবেন। সংকট কোন প্রতিষ্ঠান কোনো মধ্যে সম্পর্ক কি, একদম ইজি কোশ্চেন। এখানে এই দেখেন এই জায়গাটাতে একটা কোশ্চেনও আপনি একবারে কঠিন পাবেন না, একেবারে কঠিন একটা কোশ্চেনও পাবেন না। আপনি দেখেন পানির পিছুটানের মান কত, এখানে কিন্তু দেয় নাই যে কি জানি ইউরেনিয়ামের পিছুটানের মান কত, দিছে পানির। তো পিছুটান, পিছুটান হচ্ছে পানিরই ধর্ম, ঠিক আছে? তো আপনি তো এটা মুখস্থই রাখতে হবে, রাইট? বা আমি বুঝতে চাচ্ছি যে আপনাকে তো মধুর, মানে এখানে আমি ইউরেনিয়াম বলার তো ঠিক হয় নাই, সাপোজ মধুর পিছুটান কতটা দেয় নাই, বা হচ্ছে যে কেরোসিনের পিছুটান কতটা তো দেয় নাই, রাইট? দিছে কিসে, পানির, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ভেক্টর দুইটি কখন লম্ব হয়, কখন সমান্তরাল হয়, এগুলো নিশ্চয় আপনারা জানেন, রাইট? এগুলো থেকে কোশ্চেন হচ্ছে। এবার আপনি রসায়ন দেখেন, এখানে আসছে লুকাস বিকারক থেকে, দেখেন লুকাস বিকারক একদম একদম জানা প্রশ্ন, শিখে পরীক্ষা বর্ণ দেয় নাকি ম্যাগনেশিয়াম। তারপর হচ্ছে আপনার আইসোটোপ, আইসোবার, আইসোটোন, 9-10 এর পড়া, যোজনী নির্ণয় 9-10 এর পড়া, Kp=Kc1 সবাই পারে। তারপর হচ্ছে আপনার বিক্রিয়ার হারের একক, এটাও সবাই পারে। পানির উচ্চ স্ফুটনাঙ্কের কারণ কি, এটা জানি আমরা, হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখেন আপনি এখানে কঠিন কোনো প্রশ্ন নাই, আপনারা যেরকম ভাবেন ওরকম কোনো কঠিন প্রশ্নই নাই, তাহলে কেন পারবেন না আপনারা? এই জন্য আমি বারবার বলি যে জাস্ট আপনারা কোশ্চেন ব্যাংক গুলো দেখেন, ব্যাখ্যা গুলো দেখেন, দেখবেন যে বেশিরভাগ কোশ্চেন ওখান থেকে আবার কমন করবে ওই টপিক গুলো থেকে। এই যে এটা এই কোশ্চেনটা বারবার আসে যে এত বিস্তৃতিতে কততম পদটি মধ্যপথ, বা এত বিস্তৃতিতে নবম পদ কত, বা নবম পদের মান কত, ঠিক আছে? বিস্তৃতিতে একটা কোশ্চেন আসবেই হায়ার ম্যাথে। তারপর এই যে লিমিটে একটা প্রতিবছর আছে প্রশ্ন, তারপর এই যে ক্ষেত্রফল নির্ণয় প্রতিবছর আছে একটা প্রশ্ন, কারণ আমিগুলো আমি দেখতে দেখতে অভ্যস্ত, তো এই জন্য আমি জানি। তারপরে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা, এরকম ব্লক দিয়ে একটা দেয়, এটা থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে পারেন, ব্যবকলন। তারপর হচ্ছে আপনার একটা সমাকলন আসে, তারপর সরল রেখা থেকে আসে, ঠিক আছে? পরাবৃত্ত